एक राजा छिलें, राजार चारजन स्त्री छिलो। तो राजार चारजन स्त्री नाम होच्छे, एकजन होच्छे गुणवती आलावती और एकजन होच्छे हेलावती। कजन? तीन जन, गुणवती आलावती हेलावती और एकजन होच्छे रूपवती, चार जन। तो राजा हेलावती नामे जे स्त्री उनाके कोकोनो तेमन उनार देखाशुना, उनाके भालोमंद जिज्ञास करा उनार काछे तिनी कोकोनो तिनी जान ना, उनार कोनो दरकार होय ना एरकम मने करे। আর এই তিনজন যিনি রূপবতী, গুণবতী আর আলাবতী, তাদেরকে সময় দেন। কোনো কিছু যখন জিজ্ঞাসা করার প্রয়োজন হয়, কোনো কিছু পরামর্শ করেন, তখন রাজা কার সাথে? আলাবতী, ওনার সাথে পরামর্শ করেন, আলাপ করেন। আর যখন তিনি অন্য কোনো রাজ্যে যান, তখন কাকে নেন সাথে করে? গুণবতীকে। যেহেতু তার অনেক গুণ আছে, গুণবতীকে সাথে করে নিয়ে যান। আর রূপবতী, রূপবতীকে রাজা খুব পছন্দ করেন এবং তিনি যখন যা চান তার ইচ্ছা পূর্ণ করেন। রাজা যখন যেটা চান সেটাই তাকে দিয়েন। সেইভাবে গুণবতী, আলাবতী আর রূপবতী এই তিনজনকে রাজা খুব সময় দিচ্ছেন, তাদের যখন যা চায় যা প্রয়োজন সবকিছু দিচ্ছেন, কিন্তু হেলাবতীকে কখনো জিজ্ঞেস করেন না। তো এরকম রাজা চলছেন। এক সময় রাজা যখন অনেক বয়স হয়েছে, তখন এক সময় চিন্তা করলেন যে না, আমি তো আমার এই সংসারে অনেক আমার স্ত্রীদের অনেক যত্ন নিয়েছি, তো আমার চারজন স্ত্রী, আমার ওনার মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে, আমার তো আর বেশি দিন এই সংসারে থাকা হবে না, মৃত্যুবরণ করতে হবে, তো আমি একজন একজন করে সবাইকে জিজ্ঞেস করব যে আমাকে কে কিরকম ভালোবাসে। এই কৌতূহলে রাজা কি করলেন, রাজার মনের মধ্যে এরকম প্রশ্ন জাগছে, আমি যখন মৃত্যুবরণ করব, আসলে এই সংসারে আমার আত্মীয় স্বজন বা আমার এই স্ত্রীরা কারা আমার সাথে যাবে? তো এরকম চিন্তা করে রাজা সবাইকে ডাকছেন। প্রথম কাকে ডাকলেন? প্রথম ডাকছিলেন হেলাপতিকে, সরি, প্রথম ডাকলেন আলাবতীকে। আচ্ছা আলাবতী, তোমাকে একটা জিজ্ঞাসা করি, তোমার সাথে আমি কত বাক্য আলাপ করি, পরামর্শ করি, অনেক কিছু তোমার সাথে শেয়ার করি, কথা বলি, তো আমি তো আমার মনে হচ্ছে আমি আর এই পৃথিবীতে বেশি দিন থাকবো না, আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো আচ্ছা তুমি বলো, আমি যদি মৃত্যুবরণ করি তুমি কি আমার সঙ্গে যাবে? তখন আলাবতী কি উত্তর দিল? আলাবতীর উত্তর হচ্ছে যে আমি আপনার সাথে, আপনি যখন দেহ ত্যাগ করবেন আমি আপনার সাথে বড়জোর আপনি শ্মশান পর্যন্ত পৌঁছে দিয়ে আসব, তারপরে আমি আর যাব। তখন রাজা মনের মধ্যে একটু দুঃখ পেলেন, এসে আসলে কিভাবে বলল আমাকে শ্মশান পর্যন্ত নিয়ে যাবে, তারপরে আর এর চার বেশি যেতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তখন জিজ্ঞেস করলেন কাকে? রূপবতীকে। আচ্ছা রূপবতী, তুমি যখন যা চাও আমি তখন তোমাকে তা দান করি, সাথে তৎক্ষণাৎ তোমাকে দিই। তো তুমি, আমি যদি মৃত্যুবরণ করি তুমি কি আমার সাথে যাবে, আমার সঙ্গে হবে? তো রূপবতী বললেন,
তুমি দেহ ত্যাগ করার সাথে সাথে আমি অন্য কারো হয়ে যাব, অন্য জায়গায় আমি আবার বিবাহ করব, আমি আপনার সাথে যেতে পারবো না, আপনাকে আপনার দেহ ত্যাগ করার সাথে সাথে আপনার সাথে আমার সম্বন্ধ শেষ, আমি মুক্তি। তারপরে রাজা কষ্ট আরেকটু বাড়ল, তারপরে গেলেন কোথায়, গুণবতীর কাছে। গুণবতী, তুমি কি আমার মৃত্যুর পরে, আমার যখন মৃত্যু বরণ হবে, তুমি কি আমার সাথে যাবে? তো গুণবতী বললেন সেম উত্তর, যে আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে আমি অন্যের হয়ে যাব, আমি আরেকবার বিবাহ করে আমি অন্যের ঘরে চলে যাব, আমি আর দেরি করব না। তখন রাজা আরেকটু কষ্ট পারল, খুব ভিতরে খুব মর্মাহত হলেন। তখন রাজা চিন্তা করলেন যে ঠিক আছে, সারা জীবন যাকে কোনো কিছু জিজ্ঞেস করিনি, যার ভালো মন্দ কোনো খবর নিইনি আমি, তো আমি তাকে একটু জিজ্ঞেস করি, আজ আজকে হচ্ছে শেষ শেষ কথা। তখনই রাজা হেলাবতীকে ডাকলেন যে হেলাবতী, তুমি একটু এদিকে আসো, তো আমি তো এই পৃথিবীতে বেশি দিন থাকবো না, মৃত্যুবরণ করব, তো আমার সাথে কি তুমি যাবি? হেলাবতী বললেন যে হ্যাঁ, আমি সর্বক্ষণ আপনি হচ্ছেন আমার স্বামী, সর্বক্ষণ আমি আপনার পাশে ছিলাম, আপনার মঙ্গল কামনা করি, এখনো আপনি যেদিকে যাবেন যেখানেই যাবেন আমি আপনাকে অনুসরণ করব, আমি আপনার সাথে থাকব, কারণ আমি হচ্ছে আপনার সুখ দুঃখের সাথী, চির সাথী। তখন রাজা দুঃখে খুব কান্না করছেন, কেন কান্না করছেন, আমার সারা জীবন এত সময় ছিল, কিন্তু সে আমার এত প্রিয় একজন ব্যক্তি, তাকে আমি সময় দিইনি, হ্যাঁ তাকে যত্ন নিইনি, কিন্তু আজ দেখা যায় সেই হচ্ছে আমার সবচেয়ে আপন। তো এই গল্প হচ্ছে যেখানে যে আমরা শ্লোক পড়লাম, যে ভগবান এখানে বলছেন আমি মূঢ় বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না। তো এরকম এই যে গল্প আমরা শুনলাম, এই যে গুণপতি, আলাপতি, হেলাপতি, আর হচ্ছে রূপবতী, তো মানুষের আমাদের এই সমাজে আমরা যখন বাস করি, তো আমরা সুখ দুঃখ কার সাথে প্রকাশ করি, আলাপ করি আত্মীয় স্বজন প্রতিবেশীর সাথে। সেই হেলাবতী হচ্ছে, আলাবতী হচ্ছে কারা, আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী, তারা আমাদের কি করবে, মৃত্যুবরণ করলে শ্মশানে পর্যন্ত পৌঁছে দিয়ে চলে আসবে। এই হেলাবতী তার উত্তর থেকেই দিয়েছে। তারপরে হচ্ছে গুণবতী, গুণবতী মানে রাজা কোথাও গেলে তাকে সাথে সঙ্গে নিয়ে যান। তখন মানুষ যখন কোথাও যায় বা অন্য রাজ্যে যদি কোনো রাজা যায়, সাথে কি নিবে, অর্থ নিবে, বা আমরা সাধারণত পকেটে করে টাকা নেই, কেন টাকার প্রয়োজন। এই জন্যে এই স্ত্রীর নাম হচ্ছে গুণবতী, গুণবতীর স্ত্রী হচ্ছে টাকা। তো সে কি বলছিল, যে আপনি দেহ ত্যাগ করার সাথে সাথে আমি অন্যের হয়ে যাব, আমি আর এখানে এক মুহূর্ত থাকব না। কেউ যদি পৃথিবী ছেড়ে চলে যায়, সম্পদ সাথে যায়, টাকা পয়সা যে থাকবে তার হয়ে যায়, এই জন্যে গুণবতী ঠিকই বলেছে। তারপরে হচ্ছে সেই রূপবতী, যাতে রাজা সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং যখন যা চাইত তাই তাকে দান করতেন, তো সেই রূপবতী হচ্ছে কে, এই দেহটা। হ্যাঁ, আমরা কি করি, যে সুখেরও লাগিয়া এই গৌরবাদিনও অনলে পুইয়া চাই,
অনালে ক্রিয়া সবকিছু শেষ হয়ে যায়। সুখের জন্য সকলেই এই সুখের সংসার সাজায়, কিন্তু একদিন আমাদের মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে আমাদের সবকিছু সম্বন্ধ শেষ হয়ে যায়। সাথে সাথে এই জগতের স্বামী সন্তান তাদের সাথে আমাদের আর কোনো সম্বন্ধ থাকে না। তো তিনি হচ্ছেন সেই রূপবতী, যিনি আমাদের এই দেহটা হচ্ছে এরকম। আমরা দেহে যখন যা চাই, এখন শীতের দিন, এখন কি লাগবে, মেরিন লাগবে, সাবান, তেল, শীতের পোশাক, তখন আমরা না করতে পারি, দেহে যখন যা চাই তা দিই। কিন্তু লাস্ট হচ্ছে যে হেলাবতী, হেলাবতী কে? হেলাবতী হচ্ছে পরমাত্মা। পরমাত্মা সমস্ত জীবের হৃদয়ে সর্বক্ষণ রয়েছেন সাক্ষী রূপে। তিনি আমাদের সুখে দুঃখে সর্বক্ষণ রয়েছেন। আমরা যেখানে জন্ম নেই, আমরা যদি ক্ষীর জন্ম হয়ে কোথাও জন্ম নেই, সেখানেও তিনি আমাদের সাথে থাকছেন। এই জন্যে তিনি হচ্ছেন আমাদের চির সুখ দুঃখের সাথী। কিন্তু আমরা কি করি, আমরা এই পরমাত্মার দিকে একবারে তাকাই না। পরমাত্মাকে পরমেশ্বর ভগবান, শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণু, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার সাংশ প্রকাশ রূপে সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছে। এই জন্য আমাদের কি করা উচিত, এই পরমাত্মাকে জানা উচিত এবং নিজেকে জানা উচিত। আমি কে, আমার করণীয় কি, এবং মৃত্যুর পরে আমি কোথায় যাব, আর আমি ভগবানের সাথে আমার সম্বন্ধ কি, এই তিনটা জিনিস আমাদের অত্যন্ত জানা প্রয়োজন। যখন আমরা এই জিনিসগুলি জানবো বা এইগুলি যখন আমরা প্রশ্ন করব নিজেকে, যে আমি কি, আমি কোথায় থেকে এখানে আসলাম এবং মৃত্যুর পরে আমি কোথায় যাব, বা আমার করণীয় কি, ভগবানের সাথে আমার কি সম্বন্ধ, তখন আমরা নিজের দিকে তাকাতে পারবো, নিজেকে, নিজের পরিচয় জানতে পারবো। কিন্তু সাধারণত দুঃখের বিষয় যে আমরা ওই দিকে তাকাই না। হ্যাঁ, যেদিকে আমরা তাকাচ্ছি, জানেনি আমরা সব কিছু দেখছি, যে বাড়ি, গাড়ি, ঘর, সংসার, আত্মীয় স্বজন, দেশ, জাতি, কিন্তু